আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এসির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকে হলো এটা হলো হন্ডা হন্ড্রেড বাইক। তো এই বাইকটির বেশ কতগুলো সমস্যা, মানে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। তো আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী কী সমস্যা একটু বলেন। যে আমার বাইকটা হচ্ছে ইঞ্জিন থেকে একটা আওয়াজ আসে, তারপর রেস স্পিডে গেলে রেসটা ছেড়ে দেয় আমার বাইকটার। আরও কিছু টুকিটাকি সমস্যা আছে, যদি আপনি আর কি সুন্দরভাবে যদি কাজটা করে দেন। ধন্যবাদ। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন, এক নম্বর বিষয়ে সাউন্ড খারাপ আছে, দ্বিতীয় নম্বর বিষয়ে বাইকটি যখন আমরা চালাইতে যাচ্ছি অনেক সময় দেখা গেল পিছন থেকে কেউ টেনে ধরছে। মানে এরকমটা হয়, আপনার যেমন ধরেন অনেক সময় আপনার অ্যানালগ কার্বোরেটরগুলো চোক করা থাকলে যেরকম হয়, মানে থোদল দিচ্ছি ভটভট করতেছে, বাট আপনার টপ স্পিডটা উঠতেছে না। তো এই বিষয়টা আমরা মনে করি অনেক কিছু বিষয়। তো চলুন আমরা বিষয়গুলো সাউন্ডে আগে শুনি, তারপরে কোথা থেকে কী সমস্যা হচ্ছে, আর এই যে বাইক যে ট্রেনে ধরার বিষয়টা, এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, বা আগে সাউন্ডটা শুনি নেই। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন ইঞ্জিনের ভিতর মানে ভেঙে চুরে যাচ্ছে এরকম অবস্থা। আর দ্বিতীয় নম্বর বিষয়ে বাইক যে চলার সময় যে এই যে পিছন দিকে যে টেনে ধরে বা ধাক্কা দেয় বা লক করে যেটা আমরা বলি, এই বিষয়টা কী জন্য আসতেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কারণ এই বিষয়টা যেহেতু চালানোর সময় বোঝা যায়, এখন তো আপনারা এভাবে বুঝতে পারবেন না, বাট আমি বিষয়টা দেখে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা দুইটি কারণ আছে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা টেপিট কভারটা খুলে নিলাম। এই যে টাইমিং চেনটা দেখেন প্রচুর পরিমাণে টাইট আছে, মানে টাইমিং চেন আপনার টাইট দেখাচ্ছে, বাট তারপর আপনার ইঞ্জিন থেকে সাউন্ড আসতেছে। তো এখন এই বিষয়টা এখন আমরা অ্যাডজাস্টারটা খুলবো, অ্যাডজাস্টারটা খুলে দেখবো যে আসলে এর ভিতরে কোনো কিছু করা আছে কিনা। তো ভিউয়ার্স, দেখেন টাইমিং চেনটা এখনও একটু গ্যাপ আছে, মানে 95% চলে গেছে। মানে তার মানে আপনার টাইমিং চেনটা মোটামুটি একেবারে যে নষ্ট হয়েছে বলা যাবে না, তবে 95% যেহেতু নষ্ট হয়ে গেছে, তার মানে এটা নষ্টর ঘরেই চলে গেছে। এটা পরিবর্তন করতে হবে অ্যাডজাস্টার সহ। কিন্তু আপনার মাঝে মধ্যে যে বেয়ারিং ভাঙ্গার মতো সাউন্ড হয়েছিল, এটা এখন আমরা শিখ দেবো যে আসলে কী কারণে এই সাউন্ডটা হলো। এটার জন্য আমাদের ম্যাগনেট কভার খুলতে হবে এবং ক্যামশ্যাফ্টটা খুলতে হবে। দিছি আমরা টাইমিং চেন অ্যাডজাস্টার লাগাবো, আর পাশাপাশি এই যে ক্যামের যে বেয়ারিংটা আছে, এই যে ক্যামের বেয়ারিংটা আমি ঘুরেছি, আসলে সাউন্ডে বুঝতে পারবেন না এমনি, মানে আটকে আটকে যাচ্ছে। দ্বিতীয় নম্বর বিষয় হলো যেটা, এই যে দেখেন এটা মানে একদম অনেকটা আপনার ফলস হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমাদের সাউন্ডটা খারাপ ছিল। এখন আমরা ক্যামটা পরিবর্তন করব এবং টাইমিং চেন অ্যাডজাস্টার পরিবর্তন করে দেবো। আশা করি ইঞ্জিনের সাউন্ড যে বিষয়টা, এটা আমাদের ঠিক হয়ে যাবে, তারপরে আমরা বাইক যে লক করে ওই বিষয়টায় চলে যাব। তো আমরা ক্যামশ্যাফ্টটা নতুন লাগাই দিলাম। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স, এ বাইকের টাইমিং হবে আপনার হাঙ্গারির মতো সিস্টেম। তো ভিউয়ার্স, এই যে এখন আমরা অ্যাডজাস্টার নতুন লাগাই দিব, কিন্তু তার আগে একটা বিষয় দেখেন, এই যে টাইমিং চেনটা যে আমাদের নষ্ট হয়ে গেছিলো, ওই যে দেখেন আপনার এখানে জাস্ট শুধু অল্প একটু জায়গা ছিল, আর এখন দেখেন যে কত পরিমাণে জায়গা আছে, আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমরা টাইমিং চেন এবং অ্যাডজাস্টারটা পরিবর্তন করে দিলাম। যদি না দিয়ে শুধু ক্যাম্প পরিবর্তন করে দিলাম, বাইকটা চলতো, বাট দেখা গেলো 1-2 হাজার কিলো পর আবার সাউন্ড খারাপ হয়ে যেত। তো এরকম দেখবেন আপনাদের, যদি মনে করেন যে 2-4 হাজার কিলো পর যদি আপনার টাইমিং চেনটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি মনে করি অ্যাডজাস্টার সহ পরিবর্তন করে দিবেন, সেকেন্ড টাইম এগুলোতে হাত দেওয়া লাগবে না। তো ভিউয়ার্স, আমরা ট্যাবেটটা অ্যাডজাস্ট করে দিলাম। তো নতুন ক্যাম লাগার পরে ট্যাবেট আরও লুজ করে দেওয়া লাগছে, কারণ পুরাতন ক্যামটা যেহেতু ক্ষয় ছিল। তো যাই হোক, আমাদের ইঞ্জিনের কাজ শেষ, এখন অন্য বিষয়টা চলে যায়, তারপরে স্টার্ট দিয়ে আপনাদেরকে বাইকের সাউন্ড শুনিয়ে দিব। বাইকটা যে আপনার চলন্ত অবস্থায় ধাক্কায় বা লক করে, তো এটা দুইটি কারণে হতে পারে। এক নম্বর কারণ হলো যেটা, এই যে কার্বোরেটর পিস্টনটা যদি জ্যাম থাকে, কার্বোরেটরটা ধরো, কার্বোরেটর পিস্টনটা যদি জ্যাম থাকে,
আপনার এই জন্য করবে, কারণ যখন আপনি থতল দিচ্ছেন আপনার এখানে এই যে অংশটা আছে, এই যে দেখেন এই অংশটা যখন আপনি দেখা গেল যে আপনি লো করে দিলেন, আপনার আরপিএম ছেড়ে দিলেন, বাট এখানে আপনার কার্বোরেটরের পিস্টনটা হাই হয়ে থাকলো, সেক্ষেত্রে দেখা গেল যে এখানে কিন্তু তেল একটু জমে থাকে। এই জন্য যখন আপনি আবার থতল বাড়াবেন তখন কিন্তু বাইকটা ধাক্কাবে, লক করবে, মানে তেলটা বেশি পরিমাণে যাবে, স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় নম্বর বিষয় এই যে দেখেন, এই যে আমরা কার্বোরেটর শুধু নামাই দিলাম, এটা কতদিন আগে যে এই নাটটা যে ভাঙ্গে দিছে, চোখ কেবলের নাটটা আল্লাহ ভালো জানে। তো এই যে দেখেন কি একটা অবস্থা করে দিছে, মানে পুরো বাজ দিয়ে দিছে। আর আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এই যে এখানে দেখেন চোখ কেবলটা কিন্তু মূলত ভেঙে গেছে। এই চোখ কেবলটা যখন ভেঙে যাবে তখন চোখ হয়ে থাকবে, চোখ হয়ে থাকলে আপনার বাইক ভারী চলবে, তেল বেশি খাবে, টপ স্পিড কম হবে, বিভিন্ন রকম অনেক রকমের সমস্যা হবে। তো এখন আমরা যেহেতু কার্বোরেটর খুলে ক্লিন করব, আর চোখ কেবলের বিষয়টা আমরা দেখবো, চোখ কেবলটা পরিবর্তন করব। আর এখানে যে বিষয়টা আছে, এই বিষয়টা কী করা যায় সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন আমরা কার্বোরেটরটা খুলে নিই, আমরা এটা আসলে মূলত পাওয়া যাবে না, এই যে চোখের কেবলের যে নাটটা আছে। তো এটা আমরা যেটা করলাম, এই অংশটা একটু গ্রাইন্ডিং দিয়ে ঘষে দিলাম যেন এখানে আটা দেওয়া যায়। আর এখানে আপাতত সুপারগুলোর আটা দিয়ে আমরা এটা আটকাই দিলাম, বাট এখন আমরা পরে এবিগাম দিয়ে দেবো, বা প্লাস মাইনাস আটা যে সব থেকে ভালোটা ওটা দিয়ে দেবো এই গোড়া থেকে, তাহলে আশা করি চলবে। আর না হলে পুরো কার্বোরেটর কিনতে গেলে 10,000 টাকা লেগে যাবে। তো ভিউয়ার্স, অবশেষে আমাদের এটা হয়ে গেছে, আমরা নতুন কেবল দিয়ে দিলাম। আর এখানে এই যে দেখেন আমরা আটা দিছি, আগে আটকাই দিয়ে আপনার সিগারেটের পিছনের যে ফ্যাঁচাটা আছে এটা সুন্দর করে গোল করে দিয়ে দিছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা টাইটও দিছি, এখন 100-100। এখন আমরা বাইকটা স্টার্ট দেবো ইনশাল্লাহ। ঠিক আছে কি? তো ভিউয়ার্স, আরেকটা বিষয়, এই যে আমি আপনাদের আমরা যে কাজগুলো করলাম আলহামদুলিল্লাহ বাইকটা ওকে আপনারা এখন দেখবেন, এই যে এখানে দেখেন যে এই যে ছোটো ছোটো ছিদ্র করে দিচ্ছি, এই ছিদ্র করে দেওয়ার কারণটা হলো যেটা আপনার বাইকটা, ওই যে আমি বললাম ধাক্কাধাক্কি করতেছিল, আপনি যখন রেডি পিকআপ দিচ্ছেন মানে পেছন থেকে কেউ ট্রেনে ধরতেছিল, মানে এক কথা বাইকটা ভার ছিল। তো এই জন্য এই এয়ার ফিল্টারটা এগুলো ছিদ্র করে দিয়েছিল, কিন্তু মূল বিষয়টা ছিল তো আমাদের কার্বোরেটরের ভিতরে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দিব, আর এখন আপনারা ইঞ্জিনের সাউন্ডটা শুনুন, আর বাইক চালায় এসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কী অবস্থা। তো আশা করি বুঝতে পারছেন বাইকটির সাউন্ড কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন। এখন আমরা বাইকটা চালাই আসি, যে আসলে বাইকটা ধাক্কাধাক্কি করতেছে কিনা। তো ভিউয়ার্স, সবশেষ বিষয়, বাইক তো আমিও চালাইলাম, আঙ্কেলও চালাইলো, তো ওনার কাছ থেকে শুনি কি অবস্থা, আর তারপর আমি দুটো কথা বলবো, সেটা শুনবেন অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাতিজা খুব সুন্দরভাবে গাড়িটার কাজ করে দিচ্ছে, আমি ঢাকা থেকে এসেছি শুধু গাড়িটার কাজ করানোর জন্য। এই সমস্যাটা আমি অন্য অন্য জায়গায় আমি দেখিয়েছি, কেউ বলে ইঞ্জিন চলে গেছে, কেউ বলে 20,000-25,000 টাকা লাগবে ঠিক করতে, কিন্তু আমি আমার সমস্যাটা যেটা ছিল এটা আমার ভাতিজার কাছে এসে আমি সমাধান পেয়েছি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আঙ্কেল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়টা নিয়ে আসলে যেটা আমি বলতে চাইলাম, আঙ্কেলই বললো একটু ভগন্দির মধ্যেই ছিল বিষয়টা, এটা নিয়ে একটু অনেক ঝামেলার মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ যে বিষয়গুলো বললাম, আসলে ছোটো বিষয় থেকে অনেক রকমের সমস্যা আমরা মনে করতে পারি। তো বিষয়গুলো ভালোভাবে শিখ দিয়ে কাজ করলে ইনশাল্লাহ সমাধান হবেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।